খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব খাওয়ানোর কারণে ওই সওয়াব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়ালাউ বিশারবাতিমা যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সওয়াব পাওয়া যাবে ওয়ালাউ বিআজকা চিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওয়ালাউ বিতামরা একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব সুবহানাল্লাহ পড়ে বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লা তাকুলু বিশিমাল বা হাতে খেও না ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করবে আমি জুতা পরাই দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়েরটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বাঁ হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেইটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিছে কিন্তু ছেলে মেয়ে গেলের তো বানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পড়া দেন কি পড়া আমি বললাম বয়স কত কয় 22 আমি কয় পানি পড়া না আমারে বাইটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে এপ্রিল মাসে আসতেছে রমাদান খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব খাওয়ানোর কারণে ওই সওয়াব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়ালাউ বিশারবাতিমা যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সওয়াব পাওয়া যাবে ওয়ালাউ বিআজকা চিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওয়ালাউ বিতামরা একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব সুবহানাল্লাহ পড়ে দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে সুবহানাল্লাহ কইতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না সহিহ বুখারীর হাদিস মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুআমান কত্তু কখনো খাবারের বদনাম করেন নাই এই 63 বছরের জীবনে কখনো না একবারও না ইনিস্তাহাহু আকালাহু ভাল লাগলে খাইতেন বেশি বেশি খাইতেন ওয়া ইন কারিহাহু তারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওটার দিকে